শত বছর ধরে চালু আছে মৌলভীবাজার চা বাগানের লাল ডাকঘরটি। তবে চিঠিপত্র এখন খুব কমই আসে। এখানে রয়েছে পুরনো আমলের সিন্দুক নীতিসহ নানা জিনিসপত্র। শত বছরের পুরনো এই ডাকঘরটির সংরক্ষণে সরকারকে উদ্যোগ নেওয়ার দাবি জানিয়েছে স্থানীয়রা। মৌলভীবাজার সংবাদদাতা ইমন দেব চৌধুরীর পাঠন তথ্যচিত্রে আরও জানাচ্ছেন আফরোজা সুলতানা। মৌলভীবাজারের শ্রীমঙ্গলের কালীঘাট ইউনিয়নের সবুজ প্রান্তরে দাঁড়িয়ে আছে এই লাল রঙের ডাকঘর। 100 বছর আগে স্থাপিত ডাকঘরটি আজও সেবা দিয়ে যাচ্ছে স্থানীয় মানুষদের। এলাকাবাসী জানান, চা বাগান প্রতিষ্ঠার পর চা শ্রমিক এবং কর্মকর্তা কর্মচারীদের প্রয়োজনে তৎকালীন আসাম সরকার এটি প্রতিষ্ঠা করে। গ্রামাঞ্চলের মধ্যে সাধারণ চিঠিপত্র মানি অর্ডার ও পার্সেল আসে এবং বিলি করা হয়। 10,000 মানুষের সেবা দিচ্ছে এই কালীঘাট পোস্ট অফিস। এখানে যথেষ্ট পরিমাণ আমাদের মানে শ্রীমঙ্গল পোস্ট অফিস থেকে এই চিঠিপত্র আসা যাওয়া করে। প্রতিষ্ঠার পর থেকে লন্ডন, কলকাতা, আসাম ও দেশের দূরবর্তী জায়গার সাথে যোগাযোগের একমাত্র মাধ্যম ছিল এই ডাকঘরটি। এখনও চালু থাকলে এর চাহিদাও নেই। ডাক বিভাগ ও অন্যান্য যারা এর দাপ্তরিক কর্মকাণ্ডে সম্পৃক্ত আছেন তাদের উচিত এটাকে পরবর্তী প্রজন্মের জন্য প্রয়োজনে এটিকে টিকিয়ে রাখা। ডাকঘরটিতে বহুকাল আগে দেয়া পুরনো টিনের বেড়া ও ছাউনি আজও রয়ে গেছে। মাটির নিচের লোহার সিন্দুক সেই আমলের নীতি, যাতে চিঠি সহ অন্যান্য জিনিসের ওজন মাপা হয়। রানারের পুরনো পিতলের ব্যাজ সহ নানা স্মারক রয়েছে এই ডাকঘরে। শত বর্ষ উপলক্ষে যাতে আমরা একটা স্মারক ডাক টিকেট এটা একটা তৈরি করতে পারি, এবং স্মারক ডাক টিকেট তৈরি করলে আসলে আমরা এটা একটা স্মৃতি সংরক্ষণ করে রাখতে পারি। শত বছরের স্মৃতি বহন করা এই ডাকঘরটি সংরক্ষণে সরকার উদ্যোগ নেবে এমনটাই প্রত্যাশা স্থানীয়দের। ডেস্ক রিপোর্ট, বৈশাখী সংবাদ।